बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धापे गए सप्तम श्रेणी शिक्षार्थी शुभेच्छा। आज हमें तुम्हारे गणित विषय ने आलोचना करब। तरह एकटूखानी कथा से करोनाकालीन समय लकडाउन कारण असाइनमेंट प्रश्नगुल बंद हो गल ऑनलाइन क्लास शुरू करते इच्छुक तई तुम्हारा सकले ऑनलाइन क्लासगुलो नियमित भाव करते थको तुम्हारे ऑनलाइन क्लासर ऊपर भित्ति करे चलमान मासे तुम्हारे परीक्षा ग्रहण करा हबे। तुम्हारा सकले परीक्षागुलो अटेंड करबे। सेई साथे आमादेर अनलाइन क्लासगुलो खूब सुंदर एवं मनोयोग सहकारे प्रतिनियत देखते थाको। ताहले चलो जाए एबार आमादेर अनलाइन क्लासेर गणित विषय निये आलोचना करा जाक। देखो आजके आमादेर अनलाइन क्लासेर गणित विषयेर आलोचना हबे लेक्चर नम्बर 13। आजके आमरा आलोचना करबो अनुशीलनी सूत्र गुलो मने आछे कि ना सेटा किन्तु तोमादेर स्टाडी करते हबे। सूत्र गुलो जदि मने ना थाके ताहले किन्तु ई अंक गुलो खूब ভালো করে তোমরা সমাধান নিয়ে আসতে পারবে না। তাই দেখো আজকে আমরা অঙ্কের 5 নম্বর অর্থাৎ একে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সেই অঙ্কগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই অঙ্কগুলো আজকে 5 নম্বর অঙ্ক থেকে আলোচনা হবে। দেখো 5 নম্বর অঙ্কে আছে 55। এটাকে আমাদের বর্গ করতে হবে। প্রথমে স্কয়ার দিয়ে দিব, তাহলে বোঝা গেল যে বর্গ মানে হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার স্কয়ার দিতে হবে। তো পাওয়ার যখন আমরা স্কয়ার দিয়ে দিলাম তখন এটা আমাদের বর্গে পরিণত হয়ে গেল। এখন এটাকে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। কিসের প্রয়োগ করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করতে যাই দেখো, তাহলে এখানে শুধু একটা সংখ্যা আছে। আমরা যদি 50 প্লাস 5 করি তাহলে কিন্তু আমাদের 55 হয়ে যায়। এটা এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এটাকে ধরব a, এটাকে ধরব কি b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র দেখো, সূত্র মনে পড়ে কিনা? a প্লাস b হোল স্কয়ার সূত্র আমাদের প্রয়োগ করে দিতে হবে। a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা প্রয়োগ করে দেই তাহলে আমরা কি করতে পারি? a প্লাস b হোল স্কয়ার সূত্রগুলো আমরা দেখি কি করা যায়। a প্লাস b হোল স্কয়ার সূত্র সূত্রগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে
দেখতে থাকো, কারণ সূত্র ছাড়া কিন্তু এই অঙ্কগুলো তোমরা কখনো নয় পারবে না। সূত্র যদি তোমরা ঠিক মতো না বলতে পারো, না বুঝতে পারো, তাহলে কিন্তু এগুলো সমাধান করা সম্ভব হবে না। তাই তোমাদের আমি বলছি যে সূত্রগুলো তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে নেবে। এরপরে দেখো আমরা পরের অঙ্কটি যদি বারান্না দেখি, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা দেখো। এবার তোমরা আছে 990, এটাকে কি করতে হবে? প্রথমে আমাদের যেহেতু বলে দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গটা নির্ণয় করো, কি নির্ণয় করতে হবে? সূত্রের সাহায্যে বর্গটা নির্ণয় করতে হবে। তাহলে বর্গ করে নিলাম, আমি আগে অঙ্কে 9 যদি করি দেখো, এটা আমরা 1000 বিয়োগ 10 করতে পারি, তাহলে কিন্তু 990 হবে। আবার অনেকে কি করবে, 900 প্লাস 90 করবে, তাহলে কিন্তু হবে। তাহলে আমরা বিয়োগ করবো না যোগ করবো সেটা কিন্তু তোমাদের অভিরুচির উপর, তোমরা যেভাবে করবে সেভাবেই হবে। তাহলে আমি বিয়োগ না করে যোগ করতে পারি, তাহলে 990। এখন এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে সূত্র হচ্ছে স্কয়ার প্লাস সূত্র 2 × a × b প্লাস বি স্কয়ার, মানে হচ্ছে 90 উপর স্কয়ার। এই শিক্ষার্থীবৃন্দ, সূত্রটা আমরা মুখস্থ আছে তাই কিন্তু খুব সহজে লিখতে পারলাম। তোমাদের ভিতর কি অবস্থা তোমরা কিন্তু বিবেককে প্রশ্ন করলেই পারবে। তাই তোমাদের আবারও বলছি সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নেবে। এরপরে তোমরা তোমাদের ক্যালকুলেটরে মারো যে 90 900 গুণ 900, অর্থাৎ স্কয়ার থাকলে 900 গুণ 900, তাহলে কত হয় দেখো। তোমাদের ক্যালকুলেটরে চাপো, এটা আসবে। এরপরে যেটা করবে তোমরা, 900 গুণ 18, তার সাথে আবার 90 গুণ করতে হবে, তাহলে পরে মনে করো দেখো কত হয়। ক্যালকুলেটার দেখো কত আছে, 3টা 0 যেহেতু এখানে আছে, 3টা 0 আমাদের হবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 9 × 9, ধরে নাও 81, 2 × 2 = 16, দেখো এটা হবে আমাদের ফলাফলে। এরপরে প্লাস 9 এর উপর স্কয়ার, মানে নাও 81, এরপরে আমাদের 2টা 0 আসবে। এরপরে সংখ্যা কিন্তু আমাদের কি করতে হবে, গুণ যোগ করতে হবে। দেখো এত যোগ এত যোগ এত আছে, তাহলে তোমরা ক্যালকুলেটর করলেও পাবে। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর এই মুহূর্তে নেই, আমি 0 0 যোগ করলে 0 পেলাম, এরপরে 0 0 0 যোগ করলে আবার 0 পাবো, 1 যোগ 0 যোগ 1, তাহলে 1 পাবো, 8 যোগ 2, তাহলে 10, 10 এর সঙ্গে যদি আমরা আবার 0 যোগ করি তাহলে 10 এর 0, হাতে থাকে আমাদের আবার কত, 1। তাহলে এখানে কোন সংখ্যা নেই, এখানে 6 এর 7 7, আর এখানে আমরা পাবো 8, এখানে 1, আর 8 আমরা কত পাবো, 9। তাহলে দেখো এটা হবে আমাদের 6 নম্বর অঙ্কের ফলাফল। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অঙ্কগুলো করছি এগুলো অঙ্ক থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং অনেক নৈবর্তিক প্রতিনিয়ত আসবেই বা এসেই থাকে। তাই তোমরা অঙ্কগুলোকে ক্ষুদ্র মনে না করে খুব সুন্দর করে কিন্তু তোমাদের আয়ত্তে নিতে হবে এবং মনোযোগ সহকারে এগুলো বুঝতে হবে। আমি তোমাদের এই অঙ্কটি আবারও বলছি দেখো, আমরা প্রথমে বর্গ করলাম, কি করলাম, 990 এর উপর আমরা স্কয়ার দিলাম, অর্থাৎ 990 এর উপর আমরা স্কয়ার দিলাম। এরপরে আমরা এটাকে 90 প্লাস 900 প্লাস 90 এর উপর বর্গ দিলাম, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে এ প্লাস বি হোম স্কয়ার সূত্রটা হচ্ছে আমাদের স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এ হচ্ছে আমাদের 900, বিটা হচ্ছে আমাদের 90। তারপরে আমরা ক্যালকুলেটার করবো, 900 গুণ 900 এটা হবে, এখানে 2 গুণ 900 গুণ 90 করলে এটা হবে, এখানে 90 গুণ 90 করলে এটা হবে, এই তিনটে যোগ করলে আমরা ফলাফল পাবো এইটা। যে শিক্ষার্থীবৃন্দ, এরকম অঙ্ক কিন্তু আমাদের 5-6 হয়ে গেল। এরপরে আমরা পরবর্তীতে দেখবো যে এরপরেও কিছু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তৃতীয় ঘরের গুলো সেগুলো কিভাবে করা যায় দেখো। আমরা এরপরে চলে যাবো পরবর্তী অঙ্কে,
পরের নম্বরটিছিল আমাদের 10 নম্বর টার্ম পার দেখতে দেখাবো এর আগের নম্বরগুলো তোমাদের খুব সহজ আছে 2x + y - z এটার উপর আমরা দিলাম কি স্কয়ার তাহলে কি হয়ে গেল এটা আমাদের বর্গ হয়ে গেল কি হয়ে গেল বর্গ হয়ে গেল এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করব কিভাবে দেখো আমি 2x কে যদি রেখে y - z কে এক জায়গায় করে সেকেন্ড ভ্যালুতে স্কয়ার দিই তাহলে কিন্তু আমাদের এটা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।